ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্ষেত্রে আমরা সাধারণত যে জিনিসটা দেখি যে অনেক সময় আমাদের কিছু ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট হয় হচ্ছে তোমার এমসিকিউ বেসড, আবার কিছু হয় হচ্ছে রিটেন বেসড। আবার এমসিকিউর ক্ষেত্রে অনেক সময় দেখা যায়, তুমি যদি সি কে রুয়েট এর ক্ষেত্রে দেখো, সেখানকার এমসিকিউগুলো কিন্তু মূলত তোমার রিটেন টাইপ কোশ্চেনই থাকে, বাট জায়গা দেওয়া থাকে এবং এমসিকিউ আকারই থাকে, ঠিক আছে? সেখানে অপশন থাকে হয়তো তোমার 5টার মতো। আবার তুমি যখন ব্রুয়েটের প্রিলি দিতে যাবা, সেখানে হচ্ছে তোমার অপশন থাকবে 4টার মতো, ঠিক আছে? তারপর তুমি যখন প্রিলি পাস করবা, তারপর তুমি যাবা হচ্ছে রিটেনের ক্ষেত্রে। তো রিটেন এবং হচ্ছে এমসিকিউ দুইটা হচ্ছে দুই ধরনের, তো প্রিপারেশনটাও থাকতে হবে দুই ধরনের। ফার্স্ট অফ অল, তুমি যদি রিটেনে ভালো করতে চাও, তোমার যদি রিটেনে তোমার ভালো করতে গেলে যেটা করতে হবে তা হচ্ছে যে তোমার পুরো কনসেপ্টটা সম্পর্কে ধারণা থাকতে হবে। কনসেপ্ট সম্পর্কে ধারণা বলতে ভাইয়া, যে কোন একটা ম্যাথ কিভাবে বানাই দিছে, তুমি কিভাবে অ্যাপ্রোচ নিতেছো। অনেক সময় দেখা যায় যে এমসিকিউর ক্ষেত্রে তুমি একটা জিনিস ভুল লাগাইছো কিন্তু নেগেটিভ মার্কিং খেয়ে যাবে, কিন্তু রিটেনের ক্ষেত্রে যেটা দেখা যায় যে তুমি যদি একটা ভালো অ্যাপ্রোচ নিয়ে, অর্থাৎ তুমি যদি ঠিকভাবে ম্যাথটা সলভ করতে পারো, মানে সলভ যদি নাও পারো, তাহলে দেখবা যে তুমি অন্তত 70% নাম্বার পেয়ে গেছো, যে তোমার অ্যাপ্রোচটা অন্তত ঠিক আছে। তো আমাদের কি করতে হবে এখানে, কনসেপ্ট ক্লিয়ারেন্স যেটা বলা হয়েছে, যে তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন মানেই হচ্ছে কনসেপ্ট ক্লিয়ারেন্স। তাহলে তোমার কনসেপ্ট সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা থাকতে হবে, অর্থাৎ প্রতিটা অধ্যায়ের যেই কনসেপ্ট বা যেই টাইপগুলো আছে, যে টপিকগুলো আছে, সেখানে তোমার পূর্ণাঙ্গ যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে তুমি ভালো ফলাফল করতে পারবা। এরপরে আসি হচ্ছে কি, শর্টকাটস। এমসিকিউতে তুমি যদি ভালো করতে চাও, যে ধরো হচ্ছে তুমি আইওটি পরীক্ষা দিচ্ছ, কিংবা ধরো তুমি হচ্ছে চুয়েট কোয়েট রুয়েটের পরীক্ষা দিচ্ছ, কিংবা বুয়েটের প্রিলিতে, তোমার এইখানে সময় সীমিত কিন্তু কোশ্চিন হিউজ। এই ক্ষেত্রে তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে কিন্তু শর্টকাটস কিছু মনে রাখতে হবে। শর্টকাটস মনে রাখলে কি হবে, শর্টকাটস মনে রাখলে তুমি খুব ইজিলি কিন্তু যেই ম্যাথটা তুমি ধরো হচ্ছে তোমার বুদবুদের ম্যাথ যদি দেয়, বুদবুদের ম্যাথ দিলে তোমার হচ্ছে নিচ থেকে উপরে নিয়ে আসছে, আর কোশ্চেনে তুমি জাস্ট দেখবা যে হচ্ছে তোমার ব্যাস দ্বিগুণ হয়েছে নাকি ব্যাসার্ধের কথা বলছে বা আয়তনের কথা বলছে, তাহলে কি একবারে শর্টকাট অ্যাপ্লিকেবল করে দিবা, তাহলে কি একবারে উত্তরটা চলে আসতেছে। সো শর্টকাট, কিছু কিছু ইম্পর্টেন্ট শর্টকাটস কিন্তু তোমার মনে রাখতে হবে। যেমন লিমিটের ক্ষেত্রে তুমি যদি এল হপিটালস ল ইউজ করো, তাহলে কিন্তু খুব দ্রুত হচ্ছে কি সমাধানটা হয়ে যাবে। এরপর হচ্ছে কি, লেস মিস্টেক্স। তুমি যদি রিটেন এক্সামের ক্ষেত্রে তুমি যদি কোথাও কোনো ক্যালকুলেশন মিস্টেক করো, তাহলে দেখবা যে হচ্ছে তোমার হয়তো ক্যালকুলেশন মিস্টেক্সের জন্য স্যাররা তোমাকে না হলে 80% বা 90% মার্কটা দিয়ে দিবে, কারণ কি তুমি সম্পূর্ণ জিনিসটা ঠিক করছো, বা 100% মার্কও দিয়ে দিতে পারে। কিন্তু তুমি যদি ক্যালকুলেশন মিস্টেক করো এমসিকিউ ক্ষেত্রে, তাহলে যেটা দেখা যাবে যে তুমি যেটা ভুল অ্যান্সার বের করছো সেটা কিন্তু তোমার কোথায় অপশনে দেওয়া আছে। সো এমসিকিউর ক্ষেত্রে ক্যালকুলেশনে কোনো মিস্টেক করা যাবে না, শর্টকাট মনে রাখতে হবে, এবং কনসেপ্ট যেটা আছে, কনসেপ্ট হচ্ছে তোমার রিটেনের ক্ষেত্রেও এমসিকিউর ক্ষেত্রেও কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে।